ক্যামেরার সামনেই পরে ফেললেন শাড়ি, তাও আবার মাত্র এক মিনিটে। তাজ্জব নেট দুনিয়া, ভাবছেন কিভাবে সম্ভব? দেখুন স্বস্তিকার কামাল। স্বস্তিকা মানেই টলিউড ইন্ডাস্ট্রিতে সাহসিকতার আর এক নাম। বলা ভালো, ছক ভাঙতে বরাবরই ওস্তাদ স্বস্তিকা মুখোপাধ্যায়। স্বস্তিকার অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে কিছুর বলার নেই, পাশাপাশি নায়িকার ফ্যাশন স্টেটমেন্টও নজর কাড়ে। সাহসী এবং আভিজাত্যের এক অদ্ভুত মেলবন্ধন থাকে তার পোশাকে, আর তার ব্যক্তিত্ব নিয়ে তো কথাই নেই। মাঝে মধ্যেই শাড়িতে মোহময়ী রূপে ধরা দেন অভিনেত্রী। সেরকমই রবিবার নিজেকে মেরে ধরলেন নীল মোটিভওয়ালা সাদা রঙের শাড়িতে, সঙ্গে আকাশ নীলের কাজ করা হলুদ ব্লাউজ। এক মিনিটে শাড়ি পরার চ্যালেঞ্জ নিয়েছিলেন তিনি, ক্যামেরার সামনে সেটাই করে দেখালেন, আর তিনি যে সফল হয়েছেন সেটা বলাই যায়। ক্যামেরার সামনে শাড়ি পরার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। সুন্দর করে শাড়ি পরার জন্য কত পরিশ্রমী করতে হয়, যারা একদম নিয়মিত শাড়ি পরতে অভ্যস্ত নন তাদের তো শাড়ি পরতে অনেক সময় লেগে যায়, তাই না? অনেকে তো বুঝতেই পারেন না শাড়ির কোন অংশটা গুঁজতে হবে আর কতটা অংশ আঁচল করতে হবে, আর কুঁচিটা ঠিক কোথা থেকে শুরু করা উচিত। সে জায়গায় মাত্র এক মিনিট, এক মিনিটেই সুন্দর করে গুছিয়ে শাড়ি পরে ফেললেন অভিনেত্রী, যা দেখে চোখ ছানা বড়া নেটিজেনদের। ভিডিওটি শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, এই বিষয়টি দেখানোর জন্য যে আমি এক মিনিটে শাড়ি পরবার প্রতিযোগিতায় প্রথম হব। ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে এই এক মিনিটে বারো হাতের শাড়ি পরার ভিডিও শেয়ার করে নিলেন তিনি। গলায় হাল ফ্যাশনের হার আর নাকে নথ, এই সাজকে সম্পূর্ণ করে তুলেছে। অসংখ্য অনুরাগীর মন কেড়ে স্বস্তিকার এই আকর্ষণীয় লুক। এদিন সাদা রঙা সায়া এবং আকাশি সুতোর কাজ করা হলুদ ব্লাউজের ক্যামেরার সামনে এলেন স্বস্তিকা। এরপর ক্যামেরার সামনে এক মিনিটে শাড়ি পরবার চ্যালেঞ্জ পূর্ণ করে দেখালেন। নীল মোটিভওয়ালা সাদা রঙা শাড়ি নিমেষেই পরে ফেললেন স্বস্তিকা। সেই ভিডিও দেখতে নায়িকা সোশ্যাল মিডিয়ার পাতায় ভিড় জমাচ্ছে অনুরাগীরা। সাদামাটা হোক বা হাল ফ্যাশনের ডিজাইনার শাড়ি, সবেতেই গর্জিয়াস স্বস্তিকা। আসলে শাড়ি পরতে ভালোবাসেন স্বস্তিকা, তা নিয়ে নানান এক্সপেরিমেন্ট করেন তিনি, আর সেই ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন অভিনেত্রী। এবারও তার অন্যথা হলো না, তার এক মিনিটের শাড়ি পরার চ্যালেঞ্জ জয় করে নিয়েছে অনুরাগীদের মন। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।